राज्य सरकारी कर्मचारी पांच शतांश डीए देवा हलेও देवा হয়নি समग्र शिक्षा अभियान शिक्षक अशिक्षक कर्मचारी तेमनि भाव वर्तमान सरकार साढ़े चार बछर समयकाले नियमितकरण হয়নি তাদের হাইকোর্টের निर्देशे তাদের বেতন কিছুটা বৃদ্ধি পেয়েছে মাত্র তাই তাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন দাবি আদায়ে সরকার কে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এই দুই মাসের মধ্যে তাদের দাবি পূরণ না হলে প্রয়োজনে ফের তারা অনশন আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতা বাস্তব দেববর্মা তাদের দাবি দাওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আগরতলায় একটি সভা করে অ্যাসোসিয়েশন এরপরই বাস্তবের এই হুঁশিয়ারি আবারো আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু पांच शतांश दिए देवा हलेও देवा হয়নি समग्र शिक्षा अभियान शिक्षक और अशिक्षक कर्मचारी तेमने भाव वर्तमान सरकार साढ़े चार बछर समयकाले नियमितकरण হয়নি তাদের হাইকোর্টের निर्देशे তাদের বেতন কিছুটা বৃদ্ধি পেয়েছে মাত্র তাই তাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন দাবি আদায়ে সরকারকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এই দুই মাসের মধ্যে কিন্তু তাদের দাবি পূরণ না হলে প্রয়োজনে ফের তারা অনশন আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতা বাস্তব দেববর্মা তাদের দাবি দাওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আগরতলার একটি সভা করে অ্যাসোসিয়েশনের পরেই বাস্তবের এই হুঁশিয়ারি চার বছর পরিণতি হয়ে গেছে এবং যে টাকাটা শুধু টিচিং এর যেটা বাড়ানো হয়েছে বেসিক পে এবং 3% ইনক্রিমেন্ট সেটা কোর্ট কেস দ্যাট ইজ অনারেবল হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ফলে এই টাকাটা বাড়ানো হয়েছে বিজর ডকুমেন্ট বা অনশনের যে সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে পুরো কিছুই ইল টুডে আজ পর্যন্ত একটি টাকা পয়সাও বাড়েনি নন টিচিং এবং টিচিং স্টাফে তাই আমাদের রিকোয়েস্ট থাকবো সরকার এবং ডিপার্টমেন্টের উপর মানে অ্যাজ আর্লি পসিবল উইদিন টু মান্থ আমাদের যে ডিমান্ড নিয়মিতকরণ সহ স্যালারি এনহ্যান্সমেন্ট দিয়ে ইয়ার বা সিপিএফ সব কিছু বা জিপিএফ সব কিছু আমাদেরকে দিতে হবে যদি না দেয় তাহলে আমরা অলরেডি আমি বলে দিয়েছি বা আমাদের সংগঠনের একটা চিন্তাধারা আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো আপনারা শুনলেন বাস্তব দেববর্মা যেটা বললেন যে রাজ্য সরকার থেকে যে কর্মচারীদের যে পাঁচ শতাংশ দিয়ে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু সমগ্র শিক্ষা অভিযানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের কিন্তু সেটা দেওয়া হয়নি তেমনি ভাবে কিন্তু বর্তমান সরকারের সাড়ে চার বছর সময়কালেও কিন্তু নিয়মিতন করা হয়নি এই হাইকোর্টের নির্দেশে তাদের বেতন কিছুটা বৃদ্ধি পেয়েছে মাত্র তাই তাদের চাকরি সংক্রান্ত বিভিন্ন দাবি আদায়ে সরকারকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছে সমগ্র শিক্ষা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এই দুই মাসের মধ্যে তাদের দাবি যদি পূরণ না হয় প্রয়োজনে ফের তারা অনশন আন্দোলনে কিন্তু যেতে বাধ্য হবে বলে কিন্তু তারা হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতা বাস্তব দেববর্মা তাদের দাবি দেওয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আগরতলায় একটি সভা করে সেই অ্যাসোসিয়েশন এরপরেই কিন্তু বাস্তবের এই হুঁশিয়ারি